অ্যাভেটিং ফর লট জেনারেশন আছে, নতুন লট কয় করতে পারে? নতুন লট এখনই পড়বে না, কিন্তু ও দেরি হবে, একটু দেরি হবে, নতুন লট কিন্তু এখনই পড়বে না, একটু দেরি হবে, যে মাসের শেষের দিকে হয় কিনা দেখছি, টাকা এসে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিও শুরুতে কিন্তু আপনারা একটা কল রেকর্ডিং শুনলেন, আমি কিন্তু মৃগাঙ্কু স্যারকে কল করেছিলাম। তো আপনারা হয়তো সকলেই জানেন যে এই জুলাই মান্থে কিন্তু 4-5 এরকম ডেটে কিন্তু লট পড়েছিল পোস্ট ম্যাট্রিকের, যাদের কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জুন মান্থেরও কিন্তু লাস্টের দিকে MCM এবং SVMCM এর লট নাম্বার পড়েছিল, যাদের ম্যাক্সিমাম পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এখন তারপরেও কিন্তু অনেক স্টুডেন্টসের কমেন্ট আমি পাচ্ছি, পোস্ট ম্যাট্রিক, SVMCM, কিছু কিছু MCM রয়েছে, TSPO রয়েছে, যারা জিজ্ঞাসা করছেন যে অ্যাভেটিং ফর লট জেনারেশন রয়েছে, নতুন লট কবে পড়বে। তো মৃগাঙ্কু স্যার যেটা জানালেন যে লট কিন্তু খুব তাড়াতাড়ি একটু পড়বে না, একটু দেরি হতে পারে। তো আজকে আপনারা জানেন হয়তো যে আজকে হচ্ছে জুলাই মাসের 13 তারিখ। তো স্যার বলছেন যে এই মান্থের লাস্ট উইকে একবার চেষ্টা করে দেখবেন নতুন লট নাম্বার দেওয়ার। তো এই মান্থের লাস্ট উইকে যদি লট নাম্বার দেওয়া হয় তো ভালো, না হলে কিন্তু আবার পরের মাসে লট নাম্বার পড়বে। তো মৃগাঙ্কু স্যার বলছেন যে চেষ্টা করে দেখবেন এই মান্থের লাস্ট উইকে লট নাম্বার দেওয়া। তো অবশ্যই যাদের ওয়েটিং ফর লট জেনারেশন রয়েছে, আপনারা তো পেমেন্ট পেয়ে যাবেন এটুকু শিওর, কারণ আপনারা যদি দুটো অ্যাপ্লিকেশন না করে থাকেন সেক্ষেত্রে লট জেনারেশন ফেলড হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তাহলে অবশ্যই আপনারা লট নাম্বার পাবেন, তাহলে কিন্তু আপনারা কিছু করবার দরকার নেই, জাস্ট একটু ওয়েট করতে হবে। যদি এই মান্থে লট নাম্বার পড়ে যায় লাস্ট উইকে, আপনারা কিন্তু পরের মান্থে অবশ্যই পেমেন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম এবং সবার আগে পাওয়ার জন্য।